দুর্গাপূজা মানে শপিং, হইচই, আড্ডা, নতুন জামা কাপড় পরা, আলো রোশনাই। এছাড়াও আরো একটি স্পেশাল ব্যাপার হলো ছুটিয়ে প্রেম করা। কি তাই তো? আজকের আমি যে গল্পটা শোনাতে চলেছি সেটাও একটি ছোট্ট মিষ্টি প্রেমের গল্প। আপনারা শুনছেন স্টোরি স্টেশন, আর আজকের গল্প হলো পুজোর কদিন। দাদা, এই দাদা, দরজার ওপার থেকে ডেকে যাচ্ছে মোষ, বাড়ির ছোট্ট মেয়ে, সবাই আদর করে মো বলে ডাকে। উফ, ফোনটাও ধরছে না। দাদা, এই দাদা, কি রে, কখন থেকে দরজা ধাক্কাচ্ছি, খুলছিস না কেন? শুনতে পাইনি, তা দাবিটা কি তোর? এরকম চিৎকার করছিস কেন? বাবা ডাকছে, বাবা অফিস থেকে ফিরে এসেছে। হ্যাঁ, আবার কোথায় যাবে? কি করবে বল, দুদিন পর তো বাড়িতে দুর্গাপূজা, বাড়ির বড় ছেলে পড়ে পড়ে ঘুমোচ্ছে, তাই বৃদ্ধ বাবাকেই বাজারে যেতে হবে। একটা কানের গোড়ায় দেবো না, শুধু পাকা পাকা কথা। এই একদম গায়ে হাত দিবি না বলে দিচ্ছি, এবার যা। সরবি তবে তো যাবো, খালি খেয়ে খেয়ে মোটা হচ্ছে। কুম্ভকর্ণ কোথাকারে, আমি মোটা? দাঁড়া, তোর হচ্ছে। আসুন, আমার ঘরে কোনো জিনিসে হাত দিবি না বলে দিলাম। এই দাদা শোন, আমার ল্যাপটপটাই না চার্জ নেই, তোরটাই মেলটা একটু চেক করে নিচ্ছি। ততক্ষণে বুবাই নিচে নেমে গেছে। বাবা, তো উইন্ডো খুলে রেখেছে, ফেসবুক, টুইটার, জিমেল, এ কি মনিতার মেল, দেখি তো কি লিখেছে। অনেক কষ্ট করে পুজোটা ম্যানেজ করেছি বুঝলি, সোজা তোদের বাড়ি যাচ্ছি, কাউকে বলিস না, সারপ্রাইজ দেবে। আচ্ছা, সারপ্রাইজ দেবে, ঠিক আছে, আমিও কাউকে কিছু বলবো না, আমিও এমন ভাগ্যে থাকবো যেন আমি কিচ্ছু জানি। এই তুই আমার ল্যাপটপ খুলে কি করছিস রে? কিছু করিনি। কিছু করিসনি? কষ্ট দেখতে পেলাম তুই আমার ল্যাপটপে মুখ গুছে বসে আছিস, আর বলছিস কিছু করিসনি। আরে, মেলটা একটু চেক করবো ভাবছিলাম, এতগুলো উইন্ডোজ খুলে রেখেছিস যে আর কিছুই করতে পারলাম না। আমার ল্যাপটপ আমি বুঝি, তুই কাট এখান থেকে, যা যা যা। আচ্ছা মৌ, তোকে একটা দরকারি কথা বলছি, পেটে রাখার চেষ্টা করিস? ঠিক আছে, বিশেষ না হলে বলিস না। আরে দরকার না হলে বলতামও না। শোন, পুজোয় মনিশ আমাদের বাড়িতে আসবে। হ্যাঁ, ভালো তো, তোর বন্ধু আসবে। ঘরটা ছেড়ে দিবি। মানে আমি কেন ঘর ছাড়তে যাব? পুজোর কটা দিন একটু তুই ম্যানেজ কর না রে, মা কিংবা মনোদির সাথে একটু অ্যাডজাস্ট করে নে না রে, পাঁচটা দিনেরই তো ব্যাপার। তা কবে আসছে তোর বন্ধু? ষষ্ঠীর দিন বিকেলে। মনীষের আগমন, কেমন সারপ্রাইজটা দিলাম বলো? জেঠু বলল, বেশ বেশ, আমার আরেক ছেলে বাড়ি ফিরে এসেছে, এবার সব কাজে হাত লাগাতে হবে, কিন্তু এই বুবাইকে দিয়ে না কোনো কাজ হয় না। ও, যে মনীষ চলে এসেছে অমনি আমার পেছনে তোমরা লাগা শুরু করে দিয়েছো তো? যাও, আমি আর কিচ্ছু করব না। মা বলল, উফ, আমার ছেলেটার পেছনে কেন লাগছো বলো তো তোমরা? দুই বন্ধু মিলে ওরা পূজোর সব কাজ করবে। মনে আছে কাকিমা, স্কুলে ছোটবেলায় ইংরেজিতে আমি বেশি নাম্বার পেতাম বলে তুমি আমায় দুটো রোল খাওয়াতে, আর বুবাইকে একটা। ছেলেটা অনেক দূর থেকে এসেছে, এবার একটু ঢুকতে দাও। আচ্ছা, বাড়িতে আর সবাই কোথায়? কাউকে দেখতে পাচ্ছি না তো। মা বলল, সবাই পূজোর কাছে একটু ব্যস্ত হয়ে গেছে না, তাই এদিক ওদিক রয়েছে। জেঠু বলল, মনীষের থাকার ব্যবস্থাটা কোথায় করবি? মৌকে তো বলেছিলাম, দেখো না কুম্ভকর্ণের মতো ঘুমোচ্ছে। মনীষ দা এসে গেছে, ইস, অ্যালার্মটাও বাজলো না, অন্যটা কোথায় রাখলাম, বড্ড দেরি হয়ে গেছে।
যাই নিজে দেখা করে আসি। এই তো কুম্ভকর্ণ উঠে পড়েছে, এত তার আগে পুরনো বাড়ি সিঁড়িগুলো তো ভেঙে যাবে নাকি? তুই চুপ করবি, দেখো না মা কি বলছে। আচ্ছা আচ্ছা বেশ, সকাল সকাল শুরু করিস না তো বাবু। দেখো না দাদা সব সময় আমায় মোটা বলে। এই বুবাই, ওকে একদম মোটা বলবি না। সেটাই, আমি কি মোটা বলো? একদমই না, ঘরটাও তো এখনো ছেড়ে দিসনি। জেঠু বললেন, মুনিশ মৌবির ঘরে থাকবে। হ্যাঁ তা নয় তো কি? মা বলল, এই মুনিশ তুই কিন্তু খুব লাকি, না হলে তোর জন্য মুনিজের ঘর ছেড়ে দিল, মৌ তোকে বড্ড ভালোবাসে বলতে হবে। হ্যাঁ হ্যাঁ সেটাই তো দেখছি। এবার কিন্তু আমার বেশি পিছনে লাগলে ঘর ছাড়বো না কিন্তু বলে দিলাম। এই শোন তুই একটু ফ্রেশ হয়ে নে বুঝলি। মৌ তুই একটু টাওয়ালটা এগিয়ে দে তো। মুনিশ তুই ফ্রেশ হয়ে নে, তারপরে কোমর বেঁধে দুজনে কাজে নামবো কিন্তু, আজ আবার ষষ্ঠী। হ্যাঁ হ্যাঁ তুই চল আমি আসছি। তারপর কেমন আছিস? ভালো, তুমি কেমন আছো? বলনি কেন তুমি আসছো? আরে বলে দিলে তোর মুখের এই হাসিটা আমি কিভাবে দেখতাম বল। হুম বুঝলাম। আচ্ছা দাদার সঙ্গে চ্যাট করার এত সময় আছে, আর আমি যে এত ইমেজ মেসেজ ভয়েস রেকর্ডিং তোমায় পাঠাই সেগুলো রিপ্লাই দাও না কেন? কাজে তো প্রচুর চাপ, তাছাড়া বুবাই আমার সব থেকে পুরনো আর ভালো বন্ধু। আমি বাড়িতে এলে প্রথমে তোদের বাড়িতেই আসি, তারপরে নিজের বাড়ি যাই। তাই বুবাই অনলাইনে থাকলে বা কোনো মেসেজ করলে ওর সাথে কথা তো বলতেই হবে। ও দাদা তোমার ভালো বন্ধু আর আমি বোন, বন্ধুর বোনের সাথে শুধু শুধু সময়টা নষ্ট করে কি লাভ? মৌ মৌ দেখ, তোকে থ্যাংক ইউ বলারও দরকার আছে, সরি বলারও দরকার আছে। কিসের জন্য? এই যে এসেই তোর ঘরটা দখল নিলাম যে। ও ইটস ওকে, তোমার জন্য আমি নিজের ঘরটা ছেড়ে দিতে পারি, এতে কোনো অসুবিধা নেই। তাহলে কি কাকিমা যেটা বললো সেটা সত্যি? কোন কথা? এই যে তুই আমায় বড্ড ভালোবাসিস, এত অভিমান! তোর মেলগুলো পড়ে তো মনে হতো তুই অনেক বড় হয়ে গেছিস, কিন্তু এসে তো দেখছি এখনো সেই ছোট্ট বাচ্চা মেয়েটাই রয়ে আছিস। আমি ভেবেছিলাম আমাদের সম্পর্কটাকে নিয়ে দুজনে মিলে কিছু আলোচনা করব, কিন্তু তুই কোনটা মজা আর কোনটা ভালোবাসা সেটাই বুঝতে পারলি না। বেশ তো, এই বাচ্চা মেয়েটার সঙ্গে দাঁড়িয়ে সময় কেন নষ্ট করছো? বাড়ি ভর্তি মেয়ে আছে, বুঝে নাও এমন কাউকে যে তোমার মতো কমফোর্টেবল। আমার হাতটা ছাড়ো আর একটু দূরত্ব রেখে কথা বলো বুঝলে, কেউ দেখে ফেললে তোমার ওই প্রত্যাশিত গার্লফ্রেন্ডরা কিন্তু মিস হয়ে যেতে পারে। আরে শোন শোন মৌ মৌ দাঁড়া, উঁচু জমে গেছে, যাই নানটা সেরে নি। বুবাই, এই বুবাই, দাদাকে তো বাবা সামনের একটা দোকানে পাঠিয়েছে, সব কাজে ছেলেকে পাঠাবে, অঞ্জলির সময় হয়ে গেল, সামনেই তো গেছে এখনই চলে আসবে যদি না আবার ফুকতে ব্যস্ত হয়। এই কি বললি? ও কিছু না। আচ্ছা তুই অঞ্জলি দিয়েছিস? না মুনিশও এখনো ওঠেনি, একটু যা না মা, কাল সারা রাত দুজনে মিলে ঠাকুর দালানে বসে বড্ড আড্ডা দিয়েছে, ভোরের আগে সবে ঘুমোতে গেছে, যা মা একটু দেখে দে। হুম দুই বন্ধুতে মিলে আড্ডা মেরেছে না ছাই, দাদা তো কখন ঘুমোতে চলে গিয়েছিল, কৃষ্ণ ঠাকুর সারা রাত বসে গোপীদের সঙ্গে লীলা খেলা দেখিয়েছেন। মনীষদা, মনীষ এ কি দরজাটা তো খোলাই আছে। আরে মৌ তুই? হ্যাঁ তোমাকে ডাকতে এসেছিলাম, মা বললো তুমি ঘুমোচ্ছ বোধহয় তাই বললো ডেকে দিতে। আরে ঘুমিয়েই যাচ্ছিলাম, সোমা ডেকে দিল তাই। মনীষদা সরি সরি, আসলে কাল রাতে আমরা গল্প করছিলাম তো তাই আর কি বন্ধুর মতো। তা তোমার এই নতুন বন্ধুটি তোমায় বলেছে সে অলরেডি এঙ্গেজড এবং সামনে নভেম্বরে বিয়ে? কি মনীষদা, এক রাতের গল্পতেই বন্ধু বানিয়ে ফেললে?
আর যাকে ছোটবেলা থেকেই দেখছো, এতদিনের একটা সম্পর্ক তাকে রাতারাতি ভুলে গেলে? আরে কিচ্ছু ভুলিনি, যাকে কাছ থেকে চিনি সেই যদি আসার পর থেকে দূরে দূরে সরে যায় কি করব বল। মো একেবারে বাচ্চাদের মতো আদো আদো গলায় মাথা নিচু করে বলল, কেন ঝগড়া করছি, অভিমান করছে, বোঝো না? মনীষ দুহাত দিয়ে মৌয়ের মুখটা উপরে তুলে কপালে একটা চুমু খায়। মৌ বলে, বেকার দুটো দিন ধরে আমায় কষ্ট দিলে বলো। আচ্ছা বাবা ঠিক আছে, সব আমার দোষ, এবারে ভাঙলো অভিমান? না, মনীষ আবারও শক্ত করে জড়িয়ে ধরে মৌকে আবার একটা চুমু খায়। অভিমান করে থাকাটা মন্দ নয় বল। মান ভাঙানোর স্টাইল যদি এমন হয় তাহলে অবশ্যই অভিমান করে থাকাটা ভালো। আমি যখন তোর সাথে কথা বলতাম তোকে কত মিস করেছি, জড়িয়ে ধরে নিজের বুকে টেনে নিতে ইচ্ছা করেছে। আর তুই দেখ আসার পর থেকে কেমন ঝগড়া করছিস আমার সাথে। এইভাবে আরো কিছুক্ষণ ওরা একে অপরকে জড়িয়ে ধরে থাকে। ভালোবাসার সুন্দর মুহূর্তটার শেষ অবধি উপভোগ করে দুজনেই আই লাভ ইউ মো, আই লাভ ইউ টু মনীষা, প্লিজ প্লিজ এখন তো আর দাদা বলিস না, অন্তত যখন আমরা একা থাকবো কেমন যেন একটা শিশু নির্যাতক মনে হয়। আচ্ছা তুই অঞ্জলির উপোস করিসনি? হ্যাঁ কেন? এই যা, তাহলে তোর উপোসটা তো ভেঙে গেল। ভেঙে যাবে কেন? এই যে তোকে আমি চুমু খেয়ে ফেললাম, উপোস তো তোর ভেঙে গেল। এতে আবার উপোস মানে নাকি? তোমাকে তো ভালো করে দেখিও, যখন ওরা খুব কাছে এমন সময় বুবাই মনীষকে ডাকতে ওর ঘরের মধ্যে ঢুকে পড়ে। মনীষ তোর হলো নিচে ডাক, পুরো কথাটা বলা হলো না। এ কি মৌ, তুই এখানে কি করছিস তোরা? মৌ নিজেকে কোনো রকমে সামনে নিয়ে মনীষের চোখে হঠাৎ ফু দিতে দিতে বলল, এখন বেরিয়ে গেছে মনীষদা? যেন সত্যিই চোখে কিছু একটা পড়েছে, মনীষও তার অভিনয় বিদ্যার নিপুণ কৌশলে বলল, হ্যাঁ হ্যাঁ মনে হচ্ছে বেরিয়ে গেছে বুঝলি। বুবাই প্রশ্ন করে, ও এখন ঠিক আছিস তো তাহলে? ওর প্রশ্নের মধ্যে যেন আন্তরিকতা বা সহানুভূতি নেই, কিছুটা যে সন্দেহ মিশে আছে সেটা মৌ এবং মনীষ যথেষ্ট টের পেয়েছিল। মৌ তুই নিচে যা, দেখ মায়ের যদি কিছু দরকার লাগে। মৌ এক মুহূর্ত এখানে দাঁড়াতে পারেনি। আর মনীষ তোর হয়ে গেলে চলে আয়। আর কোনো কথা না বলেই বুবাই নিচে নেমে গেল। অষ্টমীর দিন সকালবেলা, পুজো শেষ, মায়ের মঙ্গল আরতি প্রায় শেষের দিকে, প্রসাদ বিতরণ চলছে। মৌ বাকিদের দিতে ব্যস্ত ছিল। সেদিন রাতে মনীষ অনেক রাত অবধি যে মেয়েটার সাথে গল্প করেছিল সে কোত্থেকে একটা পাত্রে প্রসাদ নিয়ে এসে মনীষের কাছে আসে, বলে, এই না প্রসাদ খাও। মনীষ একটু ইতস্তত বোধ করছিল, নিতে চায়নি, কিন্তু সে মেয়েও নাছোড় বান্দা, যেন এক প্রকার জোর করেই সে প্রসাদটা খাইয়ে ছাড়বে। ঠিক সেই সময় মৌ তড়িঘড়ি করে এসে পড়ে, আরে আরে কি করছো, এই না মনীষদা, বলে নিজের হাতেই খাইয়ে দেয়। বোঝো জ্বালা, তার উদ্দেশ্যে জল ঢালা হয়ে গেছে বুঝতে পেরে সে বেচারি হতাশ হয়ে ফিরে যায়। মনীষকে একটু খোঁচা দিয়েই মৌ বলে, খুব না, ওর হাতে প্রসাদ খাওয়ার ইচ্ছে হচ্ছিল। আরে আমি কি করবো বল, ওই তো। আচ্ছা বাজে কথা রাখো, দাদার সাথে কথা হলো? না, কালকে ঘটনার পর থেকে ওর সাথে ঠিকমতো কথাই বলতে পারিনি। কিছু একটা বলার চেষ্টা করছিল মনীষ, কিন্তু মৌ থামিয়ে দিয়ে বলে, এখানে এসব কথা না বলাই ভালো, তুমি ছাদে যাও আমি আসছি। খানিকক্ষণ পরে সন্ধ্যা আরতি শুরু হয়ে যাবে, তখন কেউ খোঁজ করবে না, বলে মৌ তখনকার মতো বিদায় নিল। উফ, সবার নজর বাঁচিয়ে আসাটা একটা বিশাল ব্যাপার। মৌ নিঃশব্দে ছাদে এসে পৌঁছে, নিচ থেকে তখন ঢাক কাসর ও ঘন্টা ধ্বনির আওয়াজ ভেসে আসছে। মনীষ সিগারেটের একটা লম্বা টান দিয়ে জিজ্ঞেস করলো, কি দেখেনি তো? না, আর এটা কি, আবার তুমি এগুলো খাচ্ছ? বলে
ওর হাত থেকে জ্বলন্ত সিগারেটটা ফেলে দেয়। আরে আরে, এবার বলো। দেখ না, আমি তোকে খুব ভালোবাসি, আর বুবাইয়ের সাথে আমার বন্ধুত্বটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। মানে? মানে আমি বুবাইকে না জানিয়ে এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। আমার কোথাও যেন মনে হচ্ছে আমি হয়তো ওর সাথে চিট করছি। আর দাদা যদি রাজি না হয় তুমি ব্রেকআপ করে দেবে আমার সাথে? আরে না, ব্রেকআপ করতে যাবো কেন? বুবাই, জেঠু, জেঠিমা সবাই আমার খুব কাছের মানুষ, না করে তো কোনো প্রশ্নই থাকতে পারে না। আমার নিজেরই ঠিক লাগছে না, আর সপ্তমীর দিন আমাদের ওইভাবে দেখে তুই কি ভাবছিস, ও কিছু বোঝেনি? হ্যাঁ, কিন্তু তুমি তো ওর ভালো বন্ধু। আরে ভালো বন্ধু হই আর যাই হই, যতই হোক তুই তো ওর ছোট বোন, হতাশ হওয়াটা তো খুব স্বাভাবিক না? তাহলে উপায়? মনীষ দুহাতে মোমের গালে হাত দিয়ে মুখটা একটু উপরে তুলে খুব শান্ত স্বরে বলে, তুই চিন্তা করিস না, আমি ঠিক সময় মতো ওর সাথে কথা বলে নেব। আমি এত সহজে তোকে হারাতে দেব না। আমিও তোমায় খুব ভালোবাসি, আমি তোমায় ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারবো না। আরো একবার নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরে মনীষ প্রাণ ভরে আদর করে মেয়েকে। আমি কিন্তু তোমাকে সত্যি ভালোবেসেছি মনীষদা, কোনো অ্যাট্রাকশন বা পুজোর ক্রাশ নেই। মনীষ আদর করতে করতেই বলে, জানি, এবং আবারও তার সমস্ত ভালোবাসা উজাড় করে দিতে চাইল তার একমাত্র মনের কাছে। এবার ছাড়ো, নয়তো আবার সবাই খোঁজ করবে। মনীষ কপালে একটা চুমু খেয়ে বলল, তুই যা, আমি আসছি। সিগারেট খাবে না কিন্তু? আচ্ছা আচ্ছা, আমি দেখছি। আচ্ছা শোনো, দাদার কোনো গার্লফ্রেন্ড আছে? থাকলেও তোকে বলবো কেন? বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের মধ্যে সিক্রেট কিসের? তা আছে কেন? না, দাদার সাথে আমাদের ব্যাপারটা আলোচনা করার সময় ওই পয়েন্টটা ব্যবহার করতে পারো, বোঝাতে সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ, পাকা বুদ্ধি একটা। তুই যা, আমি আসছি। বুবাই, এই বুবাই, মনীষ ডাকছে। বুবাই এড়িয়ে যেতে চাইল। এই বুবাই শোন না, শোন, এদিকে আয়, এখন কাজ আছে, এখন তুই এদিকে আয়, একটু পরে সিঁদুর খেলা শুরু হবে, তাড়াতাড়ি আয়, প্রচুর কাজ আছে। আরে সব হবে, কিন্তু দু মিনিট আমার একটা কথা শোন। আরে ভাসানের পরে বলিস। যেন তেন প্রকারে বুবাই কথা শুনতেই চাইছিল না। ওহো, গাড়িটাও এখনো এলো না। নিমাই, এই নিমাই। মনীষ বুবাইয়ের কাছে এসে ফিরিয়ে আনার জন্য মরিয়া হয়ে চেষ্টা করছিল। রিল্যাক্স বুবাই। বুবাইয়ের হাত দুটো ধরে বলল, খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলার আছে তোকে। কি কি হয়েছে তা কি? আহ, এখানে নয়, তুই আমার সাথে আয়। বলে বুবাইয়ের হাতটা ধরে কোথাও নিয়ে যাওয়ার একটা ক্ষীণ প্রচেষ্টা করল। বুবাই বলল, আমরা তো ঠাকুর ভাসান পর্যন্ত অপেক্ষা করতে পারি। মনীষ বলল, মৌ মৌ কি হয়েছে ওর? তুই জানিস আমি কি বলতে চাইছি। মনীষ দেখ, মৌ বাচ্চা না, ওর সাথে সিরিয়াস হয়ে উঠিস না। মৌ তোর কাছে সবসময় একটা বাচ্চা মেয়ে হয়েই থাকবে। কিন্তু কিন্তু কি? দেখ বুবাই, তুই আমাকে খুব ভালো করে জানিস অন্যদের থেকে, আর এরকম কোনো কাজ আমি কোনোদিনই করব না যাতে আমাদের ফ্রেন্ডশিপটা শেষ হয়ে যায়। ডোন্ট ব্রেক মাই ট্রাস্ট। তুইও কি তাহলে প্রিয়াঙ্কার মা বাবার বিশ্বাস ভাঙছিস? মানে তুই প্রিয়াঙ্কার মা বাবার সাথে অফিসে প্র্যাকটিস করিস, উনি তোর ট্রেনার, আর তুই ওনার মেয়ের সাথে প্রেম করিস? বুবাই বলল, ওটা আলাদা ব্যাপার মনীষ। প্রিয়াঙ্কা আর আমি একই সঙ্গে পড়াশোনা করেছি, আমরা প্রথমে বন্ধু হয়েছি একে অপরে, আর আমাদের পরিবার একে অপরকে চেনে, আমাদের পরিবারও একে অপরকে চেনে। আর দেখ, মৌ আর আমার সম্পর্কটাও তো বন্ধুত্ব দিয়েই শুরু হয়েছে। আর যদি বয়সের কথা বলিস, সে আমার থেকে মাত্র 5 বছরের ছোট ভাই,
এটা খারাপ তো কিছুই নয়। ইনফ্যাক্ট আমি ওর অসম্পূর্ণতাগুলো সামলাতে পারবো। ওহো মনীষ, তুই বুঝতে পারছিস না কেন? দুটো সম্পূর্ণ ভিন্ন। সেটাই তো জিজ্ঞেস করছি, কেন? তুই আমাকে বিশ্বাস করিস না নাকি? দেখ বুবাই, আমরা চাইলেই কিন্তু আমাদের এই রিলেশনটাকে তোকে কিছু না জানিয়েই এগিয়ে নিয়ে যেতে পারতাম, কিন্তু কাকিমা জ্যাঠামশাই, তুই আমার খুব কাছের মানুষ, আমার পরিবারের মতো, তাই তোদের কাছে আবদারও করি। দেখ আমি মৌকেও জানিয়েছি, তোর মত না থাকলে আমি এই সম্পর্কটায় আর এগোব না। মৌকি বলল, সে খুব আপসেট ভাই, কিন্তু তোদের সাথে আমার সম্পর্কটা আরো বেশি ইম্পর্টেন্ট। আমি সত্যিই মৌকে ভালোবাসি, কোনো মায়া বা আবেগ নয়, আমি সত্যিই ওর সাথে সারাটা জীবন কাটাতে চাই। আমার তোর সব রকমের অনুমতির প্রয়োজন। আমার বেস্ট ফ্রেন্ড আর আমার ছোট বোন, তোরা দুজনেই আমার খুব কাছে। একটু গম্ভীরভাবে শান্ত গলায় বুবাই বলল, ভেবে দেখ কি চাপ খাটে নিচ্ছিস। মনীষ আটকে উঠল জানি। তারপরে বুবাই হো হো করে হেসে বলল, গড ব্লেস ইউ, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। চল এবার নিচে, ভাসানের জন্য তো সব রেডি করতে হবে নাকি? সিঁদুর খেলা হবে এবারে। বাড়ির সকলে এসে খুব আনন্দ করছে। জেঠিমা মৌয়ের গালে সিঁদুর লাগিয়ে দিল। এইবারেই বিয়ে হবে, মায়ের সিঁদুর লাগিয়ে দিলাম। এ হ্যাঁ, বললেই হলো, আগে দাদার বিয়ে হবে তারপরে আমার। এই তো, তাহলে দাদার গায়েও লাগিয়ে দি বল, বলে বুবাইয়ের দুই গালে সিঁদুরে লাল করে দিল। সাদা পাঞ্জাবি, তাতে সিঁদুর লেগে যাচ্ছে তো। মৌ সোজা মনীষের ঘরে গিয়ে দেখে মনীষ ব্যাগ গোছাচ্ছে। এ কি, তুমি ব্যাগ গোছাচ্ছ যে? দাদার সাথে তোমার কথা হলো? কি বললো? কি আর বলবে। দাঁড়াও দাঁড়াও, দরজাটা বন্ধ করে আসি আগে। আরে এ কি, দরজা বন্ধ করছিস কেন? কেউ খুঁজতে এলে? আমি জানি না, বলো কি কথা হয়েছে। বাহ, লাল পাড় সাদা শাড়ি পরে তো তোকে বেশ লাগছে, কানে কপালে সিঁদুর মাখা, পুরো বউ বউ লাগছে তো। তুমি বাজে কথা বন্ধ করে বলবে কি কথা হয়েছে। যা বলার তাই বললো। উফ, কি আর কি করো না, বলো না কি কথা হয়েছে। বললো ওর আমাদের এই সম্পর্ক নিয়ে বড্ড চিন্তা হচ্ছে। চিন্তা? কিসের চিন্তা? বললো জানিস না তো কি বাস নিচ্ছিস। মানে দাদা হ্যাঁ বলেছে? ও বললো কোনো প্রবলেম নেই, বাড়ি বসে এত ভালো জামাই পেয়ে যাচ্ছে, প্রবলেম হতে যাবে কেন? এই বলো না, তুমি দাদাকে কি বলে রাজি করালে গো? তোর উপদেশটা ফলো করলাম। বেশ, এবারে আমার পারিশ্রমিক। পারিশ্রমিক? তা ক্যাশে না অন্য কোনো উপায়? তোমার যাতে খুশি। তাহলে আরে একটু কাছে এসো। মনীষ মৌকে নিজের বুকে জড়িয়ে ধরে আদর করতে থাকে, কপালে চুমু খায়। এবার আমার পারিশ্রমিক? কিসের জন্য? বুদ্ধিটা না হয় তোমার ছিল, কাজটা তো আমাকেই করতে হলো, বলো। ঠিক, তাহলে বলো তোমার কি চাই। তোমাকে বলেছিলাম না, বুবাই রাজি হলেই আমাদের এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাব, কথা রাখলাম তো। দুজন দুজনকে জড়িয়ে ধরে, খুব খুশি ওরা। নিচ থেকে ধাক কাসর ঘন্টার শব্দ শোনা যাচ্ছে। মায়ের বিসর্জনের সাথে সাথে ওরা এক নতুন জীবন শুরু করতে চলেছে। এইভাবেই বেঁচে থাকুক বাঙালির ছোট্ট মিষ্টি প্রেমের গল্প। এতক্ষণ আপনারা শুনছিলেন পূজোর কদিন। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশেষে থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ।